রংপুরের টেক্সটাইল মোড়ে আছেন আমাদের সহকর্মী রেদওয়ান হিমেল। সিটি নির্বাচনের প্রচারণার খবর জানতে সরাসরি চলে যাব তার কাছে। হিমেল, রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন ঘিরে এই মুহূর্তে কিন্তু ব্যাপকভাবে প্রচার প্রচারণা চলছে। আমি এই মুহূর্তে আছি রংপুরের টেক্সটাইল মোড়ে, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে আওয়ামী লীগ মনোনীত যে প্রার্থী রয়েছেন হোসনে আরা লুৎফা ডালিয়া, তার মধ্যে কিন্তু নেতাকর্মীরা এই মুহূর্তে প্রচার প্রচারণায় নেমে উঠেছেন। আপনারা দেখতে পাচ্ছেন লিফলেট ফেস্টুন ব্যানারে কিন্তু তিনি ইতিমধ্যে এখানকার যে টেক্সটাইল মোড় আছে এখানকার এই প্রাঙ্গণটা কিন্তু সরগরম করে রেখেছেন, এবং তিনি নৌকার যে নৌকা মার্কায় তিনি প্রার্থী যে ভোটারদের কাছে কিন্তু দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে ভোট চাইছেন এবং বলছেন তাকে নৌকা মার্কায় জয়যুক্ত করার জন্য। আমরা কিন্তু আজকে সারা দিনে দেখেছি জাতীয় পার্টি এবং জাতীয় পার্টির যে মেয়র রয়েছে সাবেক মেয়র মোস্তফা, তিনিও কিন্তু প্রচারণা চালিয়েছেন পাল্টাপাল্টি। কিন্তু একই সঙ্গে রংপুরের যেই জাজ কোম্পানি মোড় আছে সেখানে কিন্তু হোসনে আরা লুৎফা ডালিয়াও কিন্তু প্রচারণা চালিয়েছেন। এর পরে পরে কিন্তু রংপুর সিটি কর্পোরেশনের 33টি ওয়ার্ডে যেই মনোনীত যেই প্রার্থীরা রয়েছে তারা কিন্তু বিভিন্ন পাড়া মহল্লা চষে বেড়াচ্ছেন। আমি এই মুহূর্তে টেক্সটাইল মোড়ের অবস্থান আপনাদেরকে দেখাচ্ছি। এই মুহূর্তে ব্যাপকভাবে কিন্তু প্রচার প্রচারণা চালাচ্ছেন হোসনে আরা লুৎফা ডালিয়া, তিনি তার প্রতীক নৌকা মার্কায় কিন্তু প্রার্থীদের কাছে তিনি ভোট চাইছেন। আমি আরেকটা বিষয় বলে রাখি, এই রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে কিন্তু পাল্টাপাল্টি অভিযোগ চলতেছে। যখন যেভাবে যেই দল পাচ্ছে বা যেই পার্টি জাতীয় পার্টি বলেন আওয়ামী লীগ বলেন একে অপরের পরিপ্রেক্ষিতে কিন্তু পাল্টাপাল্টি অভিযোগও করছেন। এই মুহূর্তে আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি হোসনে আরা লুৎফা ডালিয়া, যিনি আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী, তিনি এই মুহূর্তে তার যে কর্মীরা রয়েছে তাদেরকে নিয়ে কিন্তু লিফলেট হাতে নিয়ে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। রংপুর সিটি কর্পোরেশনের আর মাত্র 9 থেকে 10 দিন বাকি রয়েছে, ইতিমধ্যে কিন্তু শেষ মুহূর্তে বলা চলে তার প্রচারণায় কিন্তু একদম সরগরম রংপুর সিটি কর্পোরেশনের যে এলাকাগুলো রয়েছে ওয়ার্ড পাড়া মহল্লা অলিগলি সব জায়গায় কিন্তু নেতাকর্মীরা চষে বেড়াচ্ছেন। আমি এই মুহূর্তে আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি যে আওয়ামী লীগের যে সাধারণ সম্পাদক রয়েছে তুষারকান্তি মণ্ডল, তিনিও কিন্তু এই যে হোসনে আরা লুৎফা ডালিয়ার সঙ্গে রাস্তায় নেমে কিন্তু মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে ভোট চাচ্ছেন। তিনি বলছেন যে নৌকা আসবে রংপুর সিটিতে উন্নয়নের জন্য কিন্তু নৌকা ভীষণভাবে প্রয়োজন। তো এই ছিল রংপুরের টেক্সটাইল মোড় থেকে আমার রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচার প্রচারণার সবশেষ খবর। রংপুরের টেক্সটাইল মোড় থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী রেদওয়ান হিমেল।